সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিও লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি এখন রয়েছি ফেনীর দাগনভূঞা উপজেলার দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা পৌরসভাকে করোনা সংক্রমণের অতিরিক্ত ঝুঁকি বিবেচনায় এই পৌরসভার 9টি ওয়ার্ডকে লকডাউন করা হয়েছে। সেই লকডাউনের সরকারি যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে বলা হয়েছে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত লকডাউনকৃত এলাকায় কোনো ধরনের পরিবহন, কোনো ধরনের যাতায়াত করা চলবে না। কিন্তু এখানকার পৌরসভার চিত্র আপনারা দেখুন, মানুষ কীভাবে পরিবহন চালাচ্ছে, মানুষ কীভাবে বেপরোয়া হয়ে ঘোরাফেরা করছে আপনারা নিজেরাই দেখুন। লকডাউনের যে মূল উদ্দেশ্য সেটিকে কীভাবে তারা মূল্যায়ন করছে আপনারা দেখুন, মানুষ কীভাবে গাদাগাদি করে হাঁটছে। লকডাউনের যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না এখানে। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় ফেনীতে যে করোনা সংক্রমণের শনাক্তের যে 24 জনের ফলাফল আমরা পেয়েছিলাম, সেই শনাক্তের মধ্যে কিন্তু ফেনীর দাগনভূঞায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি এমন সংবাদ আমরা পাইনি। আমরা এখন দাগনভূঞা এসে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুব ভয়ঙ্কর। যে উদ্দেশ্যে লকডাউন করা হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে চলাফেরা, মানুষের যে পরিমাণ যাতায়াত সেটি কিন্তু খুবই দুঃখজনক বটে। এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে করে লকডাউনকৃত এলাকা কোনো ধরনের পরিবহন চলাচল করতে পারবে না, বিশেষ করে অন্য এলাকার গাড়ি, বিশেষ করে যেসব যানবাহনগুলো রয়েছে বাস পরিবহন সেগুলো ফেনীর উদ্দেশ্যে নোয়াখালী থেকে ছাড়ে, সেই সব বাসগুলোকে কিন্তু বলা হয়েছে দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্টে না থামিয়ে সরাসরি চলে যাওয়ার জন্য। কিন্তু এখানকার এখানে এসে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি কিন্তু পুরোটাই ভিন্ন। আমরা এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু দেখতে পাইনি, যেহেতু একটি লকডাউনকৃত এলাকায় অনেকটাই ঝুঁকি এড়াতে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেসব পদক্ষেপগুলো সাধারণ পাবলিকদের মাঝে কিন্তু বাস্তবায়ন করতে হলে প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। না দাদা নেই জিরো পয়েন্টে, এই যে ভাইয়া ব্যাংকে দিচ্ছে কি কাজ আছে নাকি?